কাশবিহারেতে ভোট বন্ধ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির পোলিং এজেন্টকে প্রথমে বসতে বাধা পরে উত্তেজনা ও ভোট বন্ধের অভিযোগ ঘটনায় নিউ আলিপুর থানার সামনে বিজেপির বিক্ষোভ রাসবিহারেতে বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থী সুব্রত সাহার এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অভিষেকের কাছ থেকে অভিষেক সকাল থেকে ঠিক কি কি ঘটেছে তোমার কাছে বিস্তারিত জানতে চাইবো দেখতে পাচ্ছি মোহন রাওকে কিন্তু আটক করা হয়েছে এবং এন মোহন রাও রয়েছে দাদা এখানে আপনাকে তুলে আনা হয়েছে কি দেখুন আজকে 10:15 সকালবেলা আমরা যখন খবর পাই এক নম্বর থেকে সাত নম্বর বুথে তৃণমূল কংগ্রেস সাইন্টিফিক্যালি ভোট প্রসেসটাকে স্লো করাচ্ছিল এবং তারা রীতিমতন সিকিউরিটি ফোর্সেসের সাথে ঝামেলা করছিল আমি ওখানে যাই যাওয়ার পরে তৃণমূলের পোলিং এজেন্ট আমাকে জিজ্ঞাসা করছে তুমি কে তখন আমি বললাম আমি ইলেকশন এজেন্ট ভারতীয় জনতা পার্টির তোমাকে এখানে কে ঘুষতে দিয়েছে এই প্রশ্নটা করছে এ পোলিং এজেন্ট তো আপনাকে কিসের মেসেজ এখানে তুলে আনা হলো আমি তো সেটাই বুঝতে পারছি না আমি তো সেটাই বুঝতে পারছি না কোন কারণে আজকে আমাকে এখানে আটকানো হয়েছে ওখানে একজন ভদ্রমহিলা গোপাল ঘোষের জিজ্ঞেস করেছেন থানার অফিসার আমি এটাই বলছি ওসির কাছে কোনো জবাব নেই ও রীতিমতন খালি ভিডিও রেকর্ডিং করে যাচ্ছে সেকেন্ড হচ্ছে একটা যদি অ্যালিগেশন থাকে আপনি ইনভেস্টিগেশন করবেন আপনার সিসিটিভি ফুটেজ আছে একটা মহিলাকে আমি বলছি আপনি দূরে থাকুন এইভাবে ধাক্কা মারছে এই ভদ্রতা মহিলার ওই যে কমপ্লেন করতে এসছে এখানে সিসিটিভি কমপ্লেন করতে এসছে লিপি ঘোষ না কি নাম জানি না ও কমপ্লেন করতে এসছে তৃণমূলকে এখন কি পুলিশ পুলিশ কি বলছে পুলিশ বলছে আপনি এখানে থাকুন কোঅপারেট করুন আমরা ছেড়ে দিচ্ছি এটা একটা চক্রান্ত এক ঘন্টা ধরে আমাকে কোন বেসিসে আমাকে এখানে আটকানো হয়েছে ইলেকশন এজেন্টকে কোন বেসিসে ইলেকশন এজেন্টকে আটকানো হয়েছে তার জবাব এখানকার ওসি দিতে ভারতী যে স্কুলে যেখানে ক্যাওয়াজ হয়েছিল সেখানে দেখা যাচ্ছে অভিযোগ ছিল যে তৃণমূল কংগ্রেস এখানে ভোট বন্ধ করার চেষ্টা করেছিল এবং পিপিই কিট পরে একজন বাইরে বহিরাগত ভোটার আসে তাদেরকে বিজেপির তরফ থেকে ধরে ফেলা হয় এবং আইডেন্টিফাই করা হয় দেখুন আমি অত কিছু জানি না আমাকে প্রায় এক ঘন্টা ধরে এখানে ডিটেন করে রেখেছে আর উইদাউট এনি রিজন আই হ্যাভ বিন ডিটেন্ড হিয়ার বলছে স্পেসিফিক অ্যালিগেশন হয়েছে তো স্পেসিফিক অ্যালিগেশন যদি হয়েও থাকে ইনভেস্টিগেট করু আমার যদি ভুল থাকে আমাকে অ্যারেস্ট করু কিন্তু আজকে আমাকে এখানে কেন আটকানো হয়েছে আপনি কি মনে করছেন এটা কোনো পুরো প্ল্যান করা তৃণমূল কংগ্রেস এবং যে এখানকার কাউন্সিলর এবং তারা মিলে চক্রান্ত আর এই থানাটা কমপ্লিটলি তৃণমূল কংগ্রেসের আড্ডা মোহন রাও তিনি কিন্তু উপস্থিত রয়েছেন সুব্রত সাহা রাসবিহারি কেন্দ্রে বিজেপি প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহার চিফ এজেন্ট মোহন রাও এবং তাকে এই মুহূর্তে ডিটেন করা হয়েছে এবং এই মুহূর্তে থানার যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কিন্তু বাকবিতণ্ডা এই মুহূর্তে শুরু হয়েছে কারণ বিজেপির তরফ থেকে বলা হচ্ছে একেবারে মিথ্যা অভিযোগে ভোটদান প্রক্রিয়া চলাকালীন তাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসছে পুলিশের তরফ থেকে এবং তাকে কি গ্রাউন্ডে ডিটেন করা হচ্ছে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পেসিফিক্যালি কোনো রিজন দেখাতে পারেনি নিউ আলিপুর থানার তরফ থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পুলিশ আধিকারিক যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন বিজেপি কর্মী সমর্থকরা মোহন রাও তিনি উপস্থিত রয়েছেন তিনি যারা বারবার অভিযোগ করছেন যে তাকে একেবারে মিথ্যে অভিযোগে নিয়ে আসা হয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো গ্রাউন্ড নেই এমনটাই দাবি করা হচ্ছে আধিকারিক তার তিনি কিন্তু কথা বলছেন পুলিশ আধিকারিক এবং তিনি তিনি কিন্তু বলছেন যে এখান থেকে মোহন রাওকে কোনো মতেই ছাড়া যাবে না সেই ছবি আমরা দেখতে পাচ্ছি অভিষেক তুমি সঙ্গে থাকো এই ছবি ধরে রাখতে বলো তোমার ভিডিও জার্নালিস্টকে আমরা সেই ছবি দর্শকদের দেখাচ্ছি এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিলীপ বাবু আপনি নিশ্চয়ই শুনলেন সুব্রত সাহার পোলিং এজেন্ট তাকে থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে কি কারণে তোলা হয়েছে তার কোনো ব্যাখ্যা নেই এবং সেখানে পুলিশ বলছে আপনি কোঅপারেট করুন ছেড়ে দেব কি হচ্ছে এগুলো দেখুন মমতা ব্যানার্জি পুলিশকে চমকেছেন কিছু কিছু করুণ প্রবক্তা পুলিশ এখনো অভ্যাস ছাড়তে পারেননি তাই বালিগঞ্জে মন্ডল প্রেসিডেন্টকে তুলে যাওয়া হয়েছে
আসবিআইতে এজেন্ট কে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এইভাবে ভোটকে ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে। ওনারা চারিদিকে হাঁটছেন, কলকাতায় কোনোভাবে জেতার চেষ্টা করছেন আর পুলিশকে লাগিয়ে জেতার চেষ্টা করছেন। আমার মনে হয় যে পুলিশ অফিসাররা করছেন এটা তারা ঠিক করছে না, ইলেকশন কমিশনারটা দেখা উচিত। যারা আমাদের পুরনো কর্মী মোহন রাওয়ের মতো পুরনো জেলা প্রেসিডেন্ট ছিলেন, তিনি এক্স ফৌজি, তাকে আটকে রাখা হয়েছে খালি ভোটকে ডিস্টার্ব করার জন্য, ইলেকশন কমিশনে দেখা উচিত। আর আমার মনে হয় সাধারণ মানুষকে এই দিয়ে প্রভাবিত করা যাবে না, তারা ঠিকঠাক ভোট দিচ্ছে। দিলীপবাবু, আপনাকে নির্বাচন কমিশনকে জানাবেন পুরো বিষয়টা। নিশ্চয়ই আমাদের টিম আছে, তারা এটা দেখছেন, কমপ্লেনও করা হবে, ওখান থেকে ভোটও চলছে, হয়ে যাবে।